জাতীয় ঐক্যের ভিত্তি হচ্ছে 24-এর গণবিপ্লব। এই বিপ্লবের চেতনাকে যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, সংবিধানের অজুহাতে কোনো সংস্কার কাজ যেন আটকে না থাকে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন, দেখুন ইসমাইল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। জামায়াতে ইসলামের গাজীপুর জেলা শাখার রুকন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সম্মেলনে আনুষ্ঠানিকতা সম্পূর্ণের পর ডক্টর শফিকুর রহমান বলেন, 24-এ বিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে কোনো দল যেন ভিন্ন পথে না হাঁটতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে, যারাই হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে, পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তি হবে 24-এর গণবিপ্লব। এদিকে রাজধানীর উত্তরায় রানা ভোলা কাউন্সিলর মাঠে কর্মী সমাবেশ করে জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিভিন্ন পর্যায়ের চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম যতদিন বন্ধ না হবে ততদিন জামায়াতে ইসলামের আন্দোলন চলবে বলে জানান ঢাকা মহানগরী উত্তরের আমির। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত, অবিচার দূর না হওয়া পর্যন্ত, সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত, চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত, সিন্ডিকেট ভেঙ্গে চুরমার করে না দেওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ওদিকে রাজধানীর ইজিরার স্টেশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত সমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কোনো সংবিধান মেনে হয় নাই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতের সেক্রেটারি বলেন, 24-এর গণ অভ্যুত্থান এবং বর্তমান উপদেষ্টা পরিষদ কোনো সংবিধান মেনে হয়নি, তাই সবার আগে যথাসম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে। যারা এখানে ক্ষমতায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কাছে বলবো, অনেক চ্যালেঞ্জ অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সেরে সাংবিধানিক সংকট নিরসন করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে কোনো ক্রাইসিস তৈরি করবেন না। এই গণ অভ্যুত্থান গণ আন্দোলন কোনো সংবিধান অনুযায়ী হয় নাই, উপদেষ্টা পরিষদ কোনো সংবিধান মেনে হয় নাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করুন। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।